আর কুকে সকলকে ওয়েলকাম। আজ আমি তৈরি করে দেখাবো চাউমিন। হ্যালো বন্ধুরা, আজ আমি তৈরি করব চাউমিন। এখানে দেখুন হাফ প্যাকেট চাউমিন নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি দুখানা ছোট, লঙ্কা কুচি, এখানে বাদাম কাঁচা বাদাম, এখানে হলুদ গুঁড়ো হাফ চামচ, এখানে লবণ হাফ এক চামচ, আর এখানে হাফ চামচ চিনি নিয়েছি, আর এখানে একটা ডিম নিয়েছি। চলুন চাউমিনটা তৈরি করে ফেলি। দেখুন আমি কড়াতে গরম জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে চাউমিনটা সেদ্ধ করে নেব। কিছুক্ষণ আমি এটা একটু সেদ্ধ করে নেব। দেখুন চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দেব। ঠান্ডা জল দিলে চাউমিনটা গলে যাবে না। এবার আমি জলটাকে ফেলে চাউমিনটাকে ঝরিয়ে নেব। দেখুন জলটাকে আমি এই ঝাঁজির মধ্যে ফেলে দিলাম। দেখুন আমি এই ঝাঁজির মধ্যে জলটা ঝরিয়ে নিয়েছি, এবার এর উপরে একটু ঠান্ডা জল দিয়ে দেবো। দেখুন আমি কড়া বসিয়ে দিয়েছি, এবার কড়াটা গরম হয়ে গেছে, এবার একটু সর্ষের তেল দিয়ে দেব। দুই চামচের মতো সর্ষের তেল দিয়েছি, আর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভেজে নেব। দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম কুচিয়ে, সেটা দিয়ে দিলাম। কাঁচা বাদামগুলো ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, আমি বাদামটাও ভাজা হয়ে গেছে। এবার লবণটা দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, সব ভালো করে মিশিয়ে নেব। এবার ডিমটা দিয়ে দেব। ডিমটা ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব।
দেখুন ডিমটা ভেজে নিয়েছি, এবার চাউমিনটা দিয়ে দেব। চাউমিনটা ভালো করে মিশিয়ে নেব। এবার চিনিটা দিয়ে দেবো, হাফ চামচ চিনি নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আমি চাউমিনটা নামিয়ে দেব। দেখুন আমি চাউমিনটা তৈরি করে এভাবে সাজিয়ে নিয়েছি। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।